বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মেসেঞ্জারের তিনটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই মেসেঞ্জারের তিনটা সেটিংস হয়তো বা কেউ আপনাকে এখনও বলেনি, কিংবা আপনি খুঁজেছেন কিন্তু পাননি। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি মেসেঞ্জার সম্পর্কে নতুন কিছু শিখতে এবং জানতে পারেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বরাবরের মতো আমি আছি আপনাদের সামনে মজনু, আপনারা দেখছেন টেকনিক্যাল ব্রো ভিডি ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম সেটিংস, পিকচার এডিটিং নিয়ে। তো আপনারা মেসেঞ্জারে লক্ষ্য করবেন এই ধরনের পিকচার এডিটিং কিন্তু অনেক দেখা যায়। আমরা অনেকেই এই ধরনের পিকচার এডিটিং দেখে থাকি। তো মজার বিষয় হচ্ছে এই ধরনের পিকচারগুলো সাধারণত মেসেঞ্জার দিয়ে এডিট করা হয়। মেসেঞ্জার দিয়ে অনেক সুন্দর একটা পিকচার এডিট করা যায়। তো আমি আপনাদেরকে সংক্ষেপে একটা পিকচার আমি আপনাদেরকে মেসেঞ্জার দিয়ে এডিট করে দেখাবো। তো জাস্ট আমি একটা মেসেঞ্জারে চলে আসলাম। এবার যে কোনো একটা আইডিতে আপনি ঢুকবেন। আইডি ওপেন করার পর এবার আপনি যে পিকচারটা এডিট করতে চান সেই পিকচারটা সিলেক্ট করবেন। তো আমি এখানে গ্যালারির অপশনে ক্লিক করে যে পিকচারটা এডিট করতে চাচ্ছি সেই পিকচারের উপর একবার ক্লিক করব। এবার নিচে দুইটা অপশন চলে আসবে, এডিট এবং সিন্ট। আপনারা জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে বেশ কিছু টুল দেখতে পারবেন। তো এই টুলগুলোর সাহায্যে কিন্তু আপনি সুন্দর পিকচার এডিট করতে পারবেন। তো আপনি এখানে ব্রাশ আইকনে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো জায়গায় দাগ দিতে পারবেন। এখানে এই অপশনে ক্লিক করে এখানে টেক্সট লিখতে পারবেন, কোনো একটা লেখা লিখতে পারবেন। এখানে স্টিকার আইকনে ক্লিক করে আপনি যে কোনো স্টিকার এখানে দিতে পারবেন। এখানে আপনারা লক্ষ্য করলে বিভিন্ন ধরনের ইমোজি বা স্টিকার পেয়ে যাবেন। এখানে আপনারা ইমোজি অপশনে ক্লিক করলে ইমোজি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যদি ইমোজি অ্যাড বা স্টিকার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় অ্যাড করে রাখতে পারেন। তো আমি এখানে কিছু অ্যাড করবো না আপাতত। তো তারপরে আপনি এখানে ক্লিক করে পিকচারটিকে আরও কাস্টমাইজ করতে পারবেন, ক্রপ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি পিকচারটির কালারটিকে পরিবর্তন করতে পারবেন। তো সবশেষে যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এই পিকচারটির ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন, ঠিক আছে। তো প্রথম অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ অপশন রয়েছে। তো এখানে ব্রাশ অপশনে ক্লিক করলে এখানে আরও পাঁচটি অপশন চলে আসবে। তো এখানে আপনি যদি এখন আপনি নিচে দেখতে পারেন কয়েকটি কালার অপশন চলে আসবে। তো এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করার পর এবার যদি আপনি কোনো পিকচারের উপর দাগ দেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই দাগ দিতে পারবেন। এরপর সবার নিচে আরেকটা অপশন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এক ক্লিকে কিন্তু আপনারা যে কোনো দাগ দিতে পারবেন। এখানে কালার সিলেক্ট করে সেই কালার কিন্তু আপনি সিলেক্ট করে যে কোনো একটা দাগ দিতে পারবেন। আমরা অনেক সময় একটা জিনিস দেখানোর জন্য দাগ দিয়ে থাকি। তো এইভাবে আপনি কিন্তু কোনো অ্যাপ ছাড়া এইভাবে কিন্তু দাগ দিতে পারবেন। এবং এখানে ইরেজার অপশনে ক্লিক করে আপনি কিন্তু এগুলোকে আবার মিশাতে পারবেন। এবং এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে স্টিকার অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে বেশ কিছু স্টিকার রয়েছে। তো এখানে মূলত আপনি জাস্ট যে কোনো একটা স্টিকার সিলেক্ট করে আপনি কিন্তু খুব সুন্দর কিন্তু অনেক অল্প সময়ে কিন্তু অনেক সুন্দর করে স্টিকার এখানে বসাতে পারবেন, যেটা খুবই মারাত্মক একটা জিনিস। আমার কাছে অনেক ভালো লেগেছে এই সিস্টেমটি। তো পরবর্তীতে আপনি উপরে ডান অপশনে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করলে এই পিকচারটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে এই পিকচারটি কিন্তু তাকে পাঠাতে পারেন। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর সেটিংসটা হচ্ছে মেসেঞ্জার নোটিফিকেশন নিয়ে। এটা কমন একটা কোশ্চিন যে অনেকেই কমেন্ট করে থাকেন, ভাই আমার খুবই বিরক্ত লাগে কেউ যেন আমাকে মেসেঞ্জারে কল দিতে না পারে বা কেউ যেন আমাকে মেসেজ দিতে না পারে। তো কী করলে আমার মেসেঞ্জার থেকে কল বা নোটিফিকেশন যেন না আসে, তো এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, আপনি খুব সহজেই মেসেঞ্জার কল বা নোটিফিকেশন অফ করতে পারবেন একটা সেটিংসের মাধ্যমে। আপনার ফোনে মেসেঞ্জারে কল আসবে বা মেসেজ আসবে ঠিকই, কিন্তু নোটিফিকেশন দেখাবে না বা কোনো বিরক্তিকর কোনো সাউন্ড আসবে না। একটা সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। তো এই সেটিংসটা করার জন্য আপনি চলে আসবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর আপনি এবার উপরে এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এবার নিচে আসলে এখানে দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন আপনারা, ম্যানেজ নোটিফিকেশনস। এখানে আপনারা ক্লিক করে অ্যালো নোটিফিকেশনস, এটা অন থাকবে, আপনাদেরকে জাস্ট এই অপশনটাকে অফ করে দিতে হবে। তাহলে আপনার ফোনে আর কল বা SMS আসলে কোনো প্রকারের কোনো সাউন্ড হবে না। যদি কল আসে সেক্ষেত্রে কল বাজবে না, যদি মেসেজ আসে সেক্ষেত্রে মেসেজে কোনো সাউন্ড হবে না। আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন 105টা নোটিফিকেশন আসে, তো আমি এই জন্য এটাকে সবসময় অফ করে রাখি। তো আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। তো আমাদের সর্বশেষ বা ফাইনালি যে টিপসটা সেটা হচ্ছে স্টোরির উপর। তো যদি আপনি মেসেঞ্জারে প্রতিনিয়ত স্টোরি দেখেন কিংবা আপলোড করেন তাহলে এই টিপসটা আপনার হয়তো বা অনেক কাজে লাগতে পারে। সর্বপ্রথমে আপনি মেসেঞ্জারে এসে আপনার প্রোফাইল আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আসলে একটা স্টোরি নামে একটা অপশন পাবেন, এখানে স্টোরি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবেন হু ক্যান সি ইউর স্টোরি, অর্থাৎ আপনার স্টোরিগুলো কারা কারা দেখতে পারবে। এখানে অবশ্যই পাবলিক থাকবে, পাবলিক অর্থাৎ সবাই দেখতে পারবে। যদি এখানে অনলি ফ্রেন্ডস থাকে তাহলে মূলত আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে ফ্রেন্ডগুলো রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পারবে। এবং এখানে কাস্টম যে অপশনটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ, এখানে কাস্টম অপশনে ক্লিক করলে আপনি মূলত নির্দিষ্ট কোনো আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে সিলেক্ট করে দিতে পারেন, যারা যারা মূলত আপনার স্টোরিটা
দেখবে। আপনি যাদের যাদেরকে এখানে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনার স্টোরিটা দেখতে পারবে, অন্য কেউ স্টোরি দেখতে পারবে না। তো এটাই হচ্ছে মূলত কাস্টম। তো আপনি চাইলে কাস্টমটা সিলেক্ট করতে পারেন প্রয়োজনে, অথবা আপনি পাবলিকটা রাখতে পারেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সব থেকে, এখানে দেখতে পাচ্ছেন আর্কিভ স্টোরিজ, এটা যদি আপনার অপশন অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দিবেন। কারণ এটা অন থাকলে আপনি যখনই স্টোরি আপলোড দিবেন সেটা তো 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যায়, কিন্তু ডিলিট না হয়ে আপনাকে এখানে ভিউ আর্কিভ এই অপশনে এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি পূর্বে যে স্টোরিগুলো আপলোড করেছিলাম সকল স্টোরি পিকগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, এভাবে কিন্তু আপনারাও দেখতে পারবেন। তাই আপনারা অবশ্যই এটাকে আর্কিভ স্টোরির এটাকে অন করে রাখবেন। আর বাকি থাকলো কি, স্টোরি ইউ হ্যাভ মিউটেড, অর্থাৎ এখানে মূলত আপনি যাদের যাদের স্টোরি মিউট করে রাখবেন। এমন আমাদের অনেক ফ্রেন্ড রয়েছে যারা মূলত যাদের স্টোরি আমরা দেখতে চাই না, তো তাদের স্টোরি আপনারা কিন্তু চাইলে মিউট করে দিতে পারেন। তো স্টোরি মিউট করার জন্য আপনি জাস্ট যে কোনো একটা স্টোরির উপর ক্লিক করবেন। ধরুন আমি এখান থেকে এই স্টোরিটা জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর এটাকে মিউট করার জন্য আপনি জাস্ট উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে মিউট রাকিবুল স্টোরি এখানে ক্লিক করলে তার স্টোরি কিন্তু আমি আর দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার স্টোরিকে আনমিউট করব। তো আনমিউট করার জন্য আপনি আবারও এখান থেকে কিন্তু খুব সহজেই আবার তাকে আনমিউট করতে পারবেন। এখান থেকে পরবর্তীতে আপনি চাইলে আবার আনমিউট করতে পারেন, তাহলে আপনি আবার স্টোরিগুলো দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে গিভ এ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, চিল ব্রো।